চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণের জন্য আগ্রাবাদ ডেবার পাড়ে উচ্ছেদ হবে দোকানপাট প্রতিবাদে মানববন্ধন করেছেন দোকান মালিক ব্যবসায়ীরা সকালে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন আগে কমার্স কলেজের দিক থেকে র্যাম্প নির্মাণ হওয়ার কথা থাকলেও এখন তা পরিবর্তন করে ড্যাবার পারে নিয়ে আসা হয়েছে এতে এখানকার শতাধিক দোকানদার তাদের সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন চার দশকেরও বেশি সময় ধরে এখানকার দোকানদাররা সরকারকে খাজনা ট্যাক্স পরিশোধ করে বৈধভাবে ব্যবসা করে আসছেন র্যাম্প নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান দোকানদাররা তাই র‍্যাম্প নির্মাণের জন্য অন্যত্র জায়গা নির্ধারণের দাবি তাদের আমরা যদি উচ্ছেদ হয়ে যায় তাহলে আমাদের এই চরম অবনতির জন্য আমাদের চরম ক্ষতির জন্য আমাদের দুর্ভোগ পোহাতে হবে না জানি আমরা কি অপরাধ করছি সরকারের কাছে বা অবৈধভাবে যা ব্যবসা চালাচ্ছি এই জন্য আমাদেরকে উচ্ছেদ করা হলো আর কি আর সবচেয়ে পরিশেষে এখানে তো একটা লিটিগেশন আন্ডার লিটিগেশন এই জায়গাটা এটা মামলা রয়েছে আর কি সরকারি আদালতের নিষ্পত্তি না হলে আপনি কি করে এটা আমাদেরকে উচ্ছেদ করবেন যে কারণে এক্সপ্রেসওয়ে নির্মাণ এত হাজার কোটি টাকা ব্যয় করে সেটা আসলে ব্যর্থ হয়ে যাবে সুতরাং এত অপরিকল্পিতভাবে র্যাম নির্মাণ করে একটা বিশাল প্রকল্পকে ধ্বংস করছে আসলে কিছু মানুষের কিছু প্রকল্প পরিচালকের পকেট ভর্তি করার জন্য